নমস্কার বন্ধুরা, আমরা আবার চলেছি আর একটা ডেটিং শো নিয়ে। আজকে আমাদের ডেটিং শো আছে, এখানে আছে ডিম্পোজ, আমডাল, আর ওটা মাছের তেলের তরকারি, আর ওটা মাছের ঝাল। তাহলে বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে অবশ্যই করো। তাহলে চলো চলো বন্ধুরা, তাহলে আজকে শুরু খাওয়া দাওয়াটা করি। শুরু করে দিই। আর প্রচন্ড গরম কিন্তু এখন এদিকে। আগে মাছের তেল দিয়ে খাবে না ডাল দিয়ে? না, মাছের তেলটা না দেওয়া মতো এই তেলটা কিন্তু ভালো হবে আজকে, একদম ফ্রেশ ছিল তেলটা। কিন্তু বেগুনের কি দাম, 100 টাকা কিলো বেগুন? আর দেবো না, বেগুন 25-30 টাকা 40 টাকা কিলো থাকে, সেই বেগুন এখন 100 টাকা কিলো। এখন সব কিছুরই দাম বেশি, শুধু বেগুনের না। ভালো হয়েছে, হালকা হালকাতে তো তেতো আছে। তো হলো মাছের তেলের টেস্ট একটু আলাদা। একটু ডাল, তুমি ডাল নেবে? টক ডাল না? হ্যাঁ, আমি দিয়ে করেছি। গরমে টক ডালই ভালো, জানো? টক ডাল উপকারী গরমে। ভালো হয়েছে ডালটা, গরমে আরো ভালো লাগছে। বৃষ্টি হচ্ছে না, গেলাম গেলাম আকাশ করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। ডালটা খুব ভালো লাগে, ডালটা ভালো হয়েছে। তো ভালো খেতে, ওই তো রইল না, খাবে না কি ডাল? না, মাছ দিব, ডালটা শেষে খেয়ে নেব। ঝাল ঝাল হয়েছে, খেয়ে দেখো। বাবু বললো ঝাল মাছটা। হ্যাঁ, ঝাল আছে, অত ঝাল হয়নি, ওর মুখে ঝাল লেগেছে। অত ঝাল হয়নি, কিন্তু টেস্ট হয়েছে। ও হয়তো ভাত না খাওয়ার ভয়ে বলেছে ঝাল হয়েছে, বুঝেছো?
হালকা ঝাল আছে, ঝালটা লাস্টে লাগবে বলো, ভাতটা শেষ হওয়ার পর লাগবে। কুলপি আছে, কুলপি প্রতিদিন আসবে বলো, প্রতিদিন আসবে, এই টাইমটাই আসো। কুলপি দিয়ে পেপসিটা খেতে ভালো, মটকা মটকা ওটা, মটকা কুলপিতে সেদিন খেলাম যে পেপসি গুলো। ডালটা খাও কেন? আমি ডাল খাবো না, তাহলে আমি খেয়ে নি। আমি এমনি ডাল ভাতের সঙ্গে খেতে পারি, কিন্তু শুধু ডাল ভালো লাগে না। তুমি তো আমার শুধু ডাল খাও, টকটাল তো বাম্পার খাওয়া। তাহলে বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যদি ভালো লাগে অবশ্যই করো। তাহলে আজকে এখানে রাখছি, সবাই ভালো থাকবে, বাই।